নমস্কার, আপনারা দেখছেন হাও গন্ধবিচারের আরও একটি পর্ব নিয়ে আমি ঐশ চলে এসেছি আপনাদের সামনে। জাতীয় রাজনীতি এই মুহূর্তে যে বিষয় নিয়ে কার্যত উত্তাল, গতকাল থেকে যে খবর কার্যত সাড়া ফেলে দিয়েছে জাতীয় রাজনীতির বুকে, তা হচ্ছে মুখ্যমন্ত্রী ইডির হাতে গ্রেফতার। না, পশ্চিমবঙ্গের নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ পদের নেতা এবং তারই সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতার সাথে সাথে তারও আরেকটি পদ হচ্ছে মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডির হাতে গ্রেফতার হতে হয়েছে এবং ইস্তফা দেওয়ার পরে তিনি ইডির হেফাজতে ছিলেন এবং ইস্তফা দিয়েছেন এবং তারপরেই গ্রেফতার হয়েছে ইডির হাতে। তার বিরুদ্ধে যে অভিযোগ, তা হচ্ছে জমি কেলেঙ্কারির অভিযোগ। আমরা দেখেছি শুধুমাত্র মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন শুধুমাত্র হেমন্ত সোরেনই যে গ্রেফতার হয়েছেন তা কিন্তু নয়, তার পূর্বসূরি অনেকেই রয়েছেন। তবে উত্তরসূরি কারা হবেন, এই নিয়েই আজকের গন্ধবিচার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই বিরোধীদের কণ্ঠে যেমন প্রত্যেকবারই শোনা যায় প্রতিহিংসার রাজনীতির তত্ত্ব, সেই তত্ত্ব ফের খাড়া করা হয়েছে। তবে এখানে আপনাদেরকে বলে রাখি যে শুধুমাত্র হেমন্ত সোরেনই নয়, তার আগেও অনেকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে কার্যত ইডির হাতে গ্রেফতার হয়েছে বা কেন্দ্রীয় এজেন্সির কাছে গ্রেফতার হয়েছে। আমরা সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আরেকটি প্রশ্ন যেটা মাথাছাড়া দিয়ে উঠছে, সেটা হচ্ছে জেএম, যে পার্টি জেএমএম এখন অবধি সরকারে রয়েছে, শাসক দলের ক্ষমতা নিয়ে ঝাড়খণ্ডের সরকার চালাচ্ছে, সেই সরকারের দল, সেই দল কি পতন ঘটে যাবে, সেই সরকার কি পতন ঘটে যাবে? উত্তর হচ্ছে না। চম্পাই সোরেন বলে একজনের নাম সামনে উঠে আসছে, তাকেই কিন্তু মুখ্যমন্ত্রী করা হবে এবং তার সপক্ষে বিধায়কদের সই করা একটি চিঠি ইতিমধ্যেই কিন্তু রাজ্যপালের কাছে জমা দিয়ে দেওয়া হয়েছে। তবে চম্পাই সোরেনের নাম উত্থাপিত হওয়ার পর থেকে কিন্তু একাধিক বিতর্ক তার সঙ্গেও জড়িয়ে পড়েছে। চম্পাই সোরেন এই মুহূর্তে পরিবহন মন্ত্রী এবং দলের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত রয়েছেন, সে কারণেই তার নাম উঠে আসছে এবং তারই সঙ্গে 46 জনের কিন্তু সমর্থনও পেয়েছেন তিনি, 46 জন বিধায়কের সমর্থন রয়েছে তার সঙ্গে। এবং যেমনটা সেই চিঠি মারফত খবর পাওয়া যাচ্ছে যে 49 জন বিধায়ক তার সঙ্গে রয়েছেন, নির্দল, কংগ্রেস এবং জেএমএম পার্টি মিলে। কিন্তু সেক্ষেত্রে যেমন আমরা আগে দেখেছিলাম, লালু প্রসাদ যাদব যখন গ্রেফতার হয়েছিলেন তখন তিনি তার স্ত্রীকে রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী পদে আসীন করে গিয়েছিলেন। এক্ষেত্রেও দেখা গিয়েছিল যে হেমন্ত সোরেনের ইচ্ছা ছিল তার স্ত্রী কল্পনা সোরেনই মুখ্যমন্ত্রী পদে আসীন হোক, কিন্তু সেক্ষেত্রে সমর্থন মেনেনি সীতা সোরেন, যিনি দুর্গা সোরেন, অর্থাৎ হেমন্ত সোরেনের যে দাদা দুর্গা সোরেন, তার তিনি গত হয়েছেন তার স্ত্রী সীতা সোরেন, যিনি এখন বিধায়ক, এবং তারই সঙ্গে আরও 4-5 জন বিধায়কের একদম ক্ষোভ প্রকাশ করেছিলেন তারা যে কল্পনা সোরেন, যিনি কিনা বিধায়কও নন, তাকে কেন মুখ্যমন্ত্রী পদে আসীন করা হবে। এবং সেক্ষেত্রেই চম্পাই সোরেন দলের এতদিনের নেতা এবং তারই সঙ্গে বর্তমান পরিবহন মন্ত্রীর নাম উঠে আসে। এরপরে আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম যে তাহলে কি সরকার পড়ে যাবে, না তাহলে সরকার পড়বে না, তবে রাজ্যপাল নির্ধারিত করবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কবে শপথ গ্রহণ করবেন এবং এই সরকার কিভাবে আগামী দিনে কার্য পরিচালনা করে যাবে। এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই যে খবর আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে তা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। লোকসভা নির্বাচন সামনে আসছে এবং তারই আগে যারা বিপক্ষে দলে রয়েছেন, যে সমস্ত বিরোধী দলগুলি রয়েছে, তাদের যে শীর্ষ নেতারা রয়েছেন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা শুরু হয়ে গিয়েছে। কিন্তু সবসময় কি প্রতিহিংসার রাজনীতি খাটে? কিছু যদি এভিডেন্স, তথ্য প্রমাণ যদি নাই থাকে ইডির কাছে, তাহলে ইডি কিভাবে তাদেরকে গ্রেফতার করে? এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে ঝাড়খণ্ডে দেখা গিয়েছিল একটা নাটকের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছিলাম যে হেমন্ত সোরেন 30 ঘন্টারও বেশি বেপাত্তা ছিলেন, তার আগে তাকে 10 ঘন্টা জেরা করা হয়েছিল এই জানুয়ারি মাসে, তারপরে দেখা গেল যে গতকাল যে জেরা তার সঙ্গে হয়েছে 7 ঘন্টার জেরা, এবং তারপরেই হেফাজতে থাকাকালীন তিনি গভর্নরের কাছে গিয়ে ইস্তফা জমা দেন এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়। এই সম্পূর্ণ বিষয়টা যখন সামনে আসছে প্রতিহিংসার রাজনীতি বলে বলে বারংবার যখন বিরোধীরা তোপ করছেন, তখন শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি কি বলা যায়, বা বলা যায় যে বিজেপি শুধুমাত্র নিজেদের কার্যপরিকল্পনাকে আরও বেশি সুদৃঢ় করার জন্য লোকসভা নির্বাচনের আগে এরকম কাজ করছেন? তারা যদি কোনো বিষয়ে অভিযুক্ত নাই হয়ে থাকেন, তারা যদি কোনো কলকাঠি নাই নেড়ে থাকেন এই রাজনীতির বুকে এবং তার সঙ্গে দুর্নীতি নিয়ে, তাহলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কেন, এইটা নিয়েও প্রশ্ন থাকছে। এবং প্রশ্ন থাকছে যে পূর্বসূরি আমরা যাদেরকে দেখেছিলাম, অর্থাৎ লালু প্রসাদ যাদব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার বিরুদ্ধে পশুখাদ্য লেনদেনের যে সমস্ত দুর্নীতির কথা সামনে এসেছিল এবং তারপরে যখন তাকে গ্রেফতার করা হয় তখন কিন্তু তিনি ইস্তফা দিয়ে গ্রেফতার হয়েছিলেন ইডির হাতে। তারপরে দেখা গিয়েছে যে জয়ললিতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা, তার বিরুদ্ধেও সম্পত্তি, আয় যে সমস্ত ছিল সেই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ ছিল এবং তারপরেই কিন্তু তাকেও গ্রেফতার করা হয়।
এরকম অভিযোগ যখন সামনে আসে তখন উত্তরসূরি কারা হতে চলেছেন, হেমন্ত সোরেনের উত্তরসূরি কারা হবেন সেই দিকেও নজর রয়েছে। আমরা দেখেছি আবগারি দুর্নীতিতে কিন্তু বারংবার নোটিশ পাঠানো হচ্ছে, সমন পাঠানো হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু তিনি কার্যত ইডির সম্মুখীন হতেই চাইছেন না। এর আগে আমরা দেখেছি মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং, তারই দলের যারা রয়েছেন তারা কিন্তু গ্রেফতার হয়েছেন এবং জেলের ওপারে রয়েছেন মাসের পর মাস ধরে। তাই এখন শঙ্কা মিলছে যে এরপরে কি তাহলে অরবিন্দ কেজরিওয়ালের নম্বর, সেই দিকেই আমাদের চোখ থাকবে। পশ্চিমবঙ্গের বুকে বাম কিংবা কংগ্রেস যারা এতদিন ধরে সরকার চালিয়েছেন তাদের বিরুদ্ধে, তাদের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে অভিযুক্ত দূরস্থান দুর্নীতির কোনো আঁচের খবর কিন্তু সাধারণ মানুষ বলতে পারবেন না বা কোনো রকম বিরোধী দলও বলতে পারবে না। কিন্তু দেখুন বর্তমানে যে শাসক দল শাসন করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ এবং তাদের মন্ত্রী বিধায়করা জেলের ওপারে রয়েছেন। নিয়োগ দুর্নীতিতে কার্যত এই সরকারকে বিদ্ধ করা হয়েছে বারংবার এবং তারই সঙ্গে রেশন বণ্টন দুর্নীতি। আমরা যদি দুর্নীতির লাইন লিখতে বসি তাহলে বোধহয় ফিরিস্তে নেমে যাবে, তবু দুর্নীতি শেষ হবে না, এরকম দুর্নীতি সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে এবং তা পাহাড় প্রমাণ। এবং আমরা দেখতে পেলাম যে হেমন্ত সোরেন গ্রেফতার হলেন, অন্যদিকে এখন অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার মুখোমুখি হয়ে রয়েছেন। ইডি তাকে সমন পাঠালেও কিন্তু তিনি মুখোমুখি হচ্ছেন না ইডির। পাঁচবার তাকে সমন পাঠানো হয়েছে, তিনি আবগারি দুর্নীতিতে যুক্ত এবং বারংবার তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু তিনি ইডির মুখোমুখি হচ্ছেন না। তাই এর পরবর্তী নম্বর কি অরবিন্দ কেজরিওয়ালের, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির প্রতিচ্ছবি কোথায় গিয়ে দাঁড়ায় এবং কেন্দ্রীয় এজেন্সি যেভাবে অন্য রাজ্যগুলিতে সক্রিয় হয়ে উঠেছে, এরকমই পশ্চিমবঙ্গের বুকে লোকসভার আগে সক্রিয় হয় কি না সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন হাও। আজকের গন্ধবিচার এই পর্যন্তই। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।